যুক্তরাষ্ট্রের ইলিনয়ে অঙ্গরাজ্যের শিকাগোতে আলাদা বন্দুক হামলায় 8 জন নিহত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে খুঁজছে পুলিশ। শিকাগো শহরের দুটি বাড়িতে বন্দুক হামলার হতাহতের ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। ঘটনার সন্দেহভাজন হিসেবে রোমিও ন্যান্স নামের একজন তরুণকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। রোমিও ঘটনাস্থলের কাছাকাছি বাস করতেন বলে জানা গেছে।